বিনোদন জগতে বর্তমান সময়ে বেশ এগিয়ে ঢাকাই সিনেমা। তবে এতসবের পরেও পুরনো সিনেমার রেকর্ডের ধারে কাছে নেই বর্তমানে ডিজিটাল সেন্সেশনের সিনেমা। সেই 1956 সালে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশ দিয়ে প্রথম ঢাকার বাণিজ্যিক চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। এই 60 বছরের ঢাকাই সিনেমার মোট আয়ের বিচারে 10 কোটির ক্লাব অতিক্রম করতে পেরেছে মাত্র 3টি চলচ্চিত্র। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য নিয়ে তৈরি করা হলো ঢালিউডের ব্যবসা সফল 10টি চলচ্চিত্রের তালিকা। বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি 1989 সালে নির্মিত বেদের মিয়ে জোসনা। তুমাজ্জেল হক বকুল পরিচালিত ফ্লক ফ্যান্টাসি ধর্মী চলচ্চিত্রটি 1200 হলে প্রদর্শিত হয় আর আয় করে রেকর্ড 20 কোটি টাকা, যে রেকর্ড আজও ভাঙতে পারেনি কোনো সিনেমা। বেদের মিয়ে জোসনার সাফল্য ছুঁতে না পারলেও রোমান্টিক নায়ক সালমান শাহ 90-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত উপহার দেন অনেক হিট সিনেমা। 1995 সালে সালমান অভিনীত স্বপ্নের ঠিকানা আয় করে 19 কোটি টাকা। সেরা ব্যবসা সফল চলচ্চিত্রের তৃতীয় অবস্থানটিও সালমান অভিনীত চলচ্চিত্রের। 1996 সালে সটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই আয় করে 11,50,00,000 টাকা। সিনেমাটি মুক্তি পায় সালমানের মৃত্যুর পর। এরপর ঢাকায় চলচ্চিত্রে আর কোনো ছবি আয় করেনি 10 কোটি টাকার বেশি। সেরা দশের চতুর্থ অবস্থানেও আছেন সালমান শাহ। মৌসুমীর সঙ্গে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে পর্দা অভিষেক হয় তার। 1993 সালে মুক্তি পাওয়া সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটি আয় করে 8,20,00,000 টাকা। 8 কোটি টাকা আয় করে তালিকার পঞ্চম অবস্থানে 2009 সালে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের চলচ্চিত্র মনপুরা। পরের অবস্থানে থাকা 1996 সালে মমতাজুর রহমান আকবর পরিচালিত চলচ্চিত্র কুলি আয় করে 7 কোটি টাকা। 2016 সালে জাস মাল্টিমিডিয়ার বাদশাহ দ্য ডন আয় করে 6,40,00,000 টাকা। একই বছর মুক্তি পাওয়া জাস মাল্টিমিডিয়ার অন্য চলচ্চিত্র শিকারি আয় করে 5,55,00,000 টাকা। ব্যবসা সফল চলচ্চিত্রের তালিকায় পর্যায়ক্রমে সপ্তম ও অষ্টম অবস্থানে আছে এই দুটি চলচ্চিত্র। অমিতাভ রেজার আয়নাবাজি আয়ের দিক থেকে আছে নবম স্থানে। 2016 সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি আয় করে 5,13,00,000 টাকা। সেরা ব্যবসা সফল চলচ্চিত্রের দশম অবস্থান বদিউল আলম খোকনের প্রিয়া আমার প্রিয়া, এর আয় 5 কোটি টাকা। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি। আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।